স্বাধীনতা দিবস উপলক্ষে নৌবাহিনীর জাহাজ বা অনুজা প্রত্যাশা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকের এই দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ধন্যবাদ আকাশ, আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। চট্টগ্রামের এই ঈশাখা ঘাটিতে, বাংলাদেশ নৌবাহিনীর যে ঘাটি, এখানে বা নৌজা প্রত্যাশা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। একটি অত্যাধুনিক জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর এটি। এই জাহাজটিতে একটি নৌবাহিনী জাহাজের মধ্যে অত্যাধুনিক যে আয়োজনগুলো থাকা দরকার, সব ধরনের আয়োজনই এই জাহাজটিতে রয়েছে। আমরা এই কথা বলছিলাম নৌবাহিনীর একজন কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্কুলের শিক্ষার্থীরা মূলত এসে তারা দেখে গেছেন, তারা একেবারে রোমাঞ্চকর অভিজ্ঞতা, নৌবাহিনীর জাহাজ দেখার এই অভিজ্ঞতা তারা বর্ণনা করেছেন। এই মুহূর্তে আসলে শিক্ষার্থীরা নেই, আবারও শিক্ষার্থীরা আসছেন, পথে আছেন আমরা যতটুকু জানি। এখানে গণমাধ্যম কর্মীরা সহ অন্যান্যরা এই মুহূর্তে জাহাজ অবস্থান করছেন এবং ভেতরে অনেকে পরিদর্শন করছেন এই এই জাহাজটি। নৌবাহিনী মূলত বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও এই ধরনের দিবসে মূলত এই জাহাজ, তাদের বিভিন্ন জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে থাকে। কমান্ডার রাকিব মোহাম্মদ হাবিব এখানে আছেন, যিনি এই জাহাজটিতেও দায়িত্ব পালন করেন, তার কাছে জানতে চাই তাদের আজকের আয়োজন সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী প্রতি বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই ক্ষণে সাধারণ মানুষের দর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে থাকে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষ বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা ও কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করছে। এছাড়া নতুন প্রজন্ম দেশের সশস্ত্র বাহিনী সম্পর্কে বিভিন্ন অনেক তথ্য জানতে পারছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌবাহিনী আজ একটি পেশাদার ও শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে। সমুদ্র সম্পদ আর সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সার্ফেস ফ্লিট, সাবমেরিন, নেভাল এভিয়েশন ও নৌ কমান্ডো সোয়ার্ড। এই জাহাজের সক্ষমতা দেখে বলেন। এই জাহাজে নৌবাহিনীর হেলিকপ্টার অবতরণ করতে পারে, এই জাহাজে সার্ফেস টু সার্ফেস মিসাইল রয়েছে, এই জাহাজে সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে এবং 76.2 মিলিমিটার গান রয়েছে এবং 30 মিলিমিটার এবং 14.5 মিলিমিটার গান রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নৌবাহিনী কর্মকর্তা রাকিব মোহাম্মদ হাবিবের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন এই জাহাজটির সক্ষমতা এবং নৌবাহিনীর এই আজকের আয়োজন সম্পর্কে। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামের নৌবাহিনী ঘাটি ঈশাখায় নৌবাহিনী জাহাজ প্রত্যাশা যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে তার সবশেষ খবর। আমরা দেখছি শিক্ষার্থীরা আবার আসছেন, অনেকেই আসছেন এখন পরিদর্শন করার জন্য। ফিরছি স্টুডিওতে আকাশ আপনার কাছে।